40,000। 40,000 টাকা সেবা সরঞ্জাম ক্রয় করেছি। এরপরে আমরা কবে টাকাটা পরিশোধ করলাম? দেখো, 27 তারিখে বলা হচ্ছে মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো 60,000 টাকা। এটা না, তাহলে পরিশোধ করেছি ও 30 তারিখে। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করেছি 30,000। তাহলে কত টাকা দিয়ে কিনছিলাম আমরা এটা? 40,000। আর পরিশোধ করলাম কত টাকা? 30,000। তাহলে বাকি রইল কত? কত টাকা দেই নাই? 40,000 10,000। টাকার মধ্যে 30,000 টাকা দিয়েছি, তাহলে 10,000 টাকা বাকি রইল। এটাই আমার চাওয়া হয়েছে যে অপরিশোধিত মূল্য নির্ণয় করো। সেক্ষেত্রে অপরিশোধিত মূল্য কিভাবে আমরা দেখাবো? দেখো, ছক করবা, তারিখ, বিবরণ, টাকা টাকা ছক করো। দেখা যাচ্ছে স্ক্রিন? মেয়েরা স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা না গেলে আমাকে বলবা। জি জি মিস দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এভাবে লিখতে হবে, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা টাকা। ঠিক আছে, তাহলে ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000, বাদ মূল্য পরিশোধ 30,000 টাকা, অবশিষ্ট 10,000 টাকা যেটা থাকবে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তর, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য 10,000 টাকা। খুবই ছোট একটা অঙ্ক। তোলা হলে আমাকে বলবা। হ্যাঁ, ম্যাম লেখা হয়েছে। আচ্ছা দেখো, খ নাম্বার খতে কি বলা হচ্ছে? জনাব আশফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকার মানেই হচ্ছে মালিকানা, স্বত্ব। ঠিক আছে, তাহলে স্বত্বাধিকার এটা আবার কি আসছে দেখি। তাহলে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। এখানে দেখো যে মালিকানা, স্বত্ব বা মূলধনের সাথে কি একটি সম্পর্ক যুক্ত। মূলধনের সাথে সম্পর্ক যুক্ত রয়েছে, প্রথমেই মূলধন আমার আইনি পেশায় 1,00,000 টাকা বিনিয়োগ করেছি, তার সাথে সবসময় আয় গুলো যোগ হবে এবং ব্যয় গুলো কি বিয়োগ হবে। তাহলে ব্যয় কোথায় আর আয় কোথায় সেগুলো বের করি। 4 তারিখে দেখো ভাড়া পরিশোধ করেছি, তার মানে কি টাকা আমার কাছ থেকে চলে গেছে, এটি হচ্ছে আমার ব্যয়। তাহলে প্রারম্ভিক মূলধন বাদ দিব অফিস ভাড়া পরিশোধ, কত টাকা? 18,000। বাকি থাকে কত? 1,00,000 টাকা থেকে 18,000 টাকা গেলে 82,000 টাকা। একেবারে ছোটবেলায় যে ঐকিক নিয়ম গুলো করেছি ওই টাইপের অঙ্ক এটা।
কঠিন কিছু না, ঠিক আছে? ব্যয়গুলো বাদ দিব আর আয়গুলো কি যোগ করব, তাহলে 1 লাখ টাকা থেকে 18,000 টাকা চলে গেলে হয় 82,000 টাকা। এরপরে কি আছে, ধাপ সেবা সরঞ্জাম ক্রয়, এটা আমার আয় ব্যয়ের মধ্যে পড়ে না, এটি আমার সম্পদ। তারপরে বলা হচ্ছে মক্কেলদেরকে নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তাহলে সেবা আয়, যেহেতু নগদে আমি তাদেরকে সেবা প্রদান করেছি, সে আমাকে নগদে অর্থ পরিশোধ করেছে, তো 30,000 টাকা যোগ হবে 82,000 আর 30,000 যোগ করলে হয় 1,12,000 টাকা। এরপর রয়েছে বেতন পরিশোধ, বেতন পরিশোধ করলে কি টাকা চলে যায়। ঠিক আছে, বেতন পরিশোধ করলে টাকা চলে যাবে, তাহলে বেতন 10,000 টাকা চলে গেল, থাকে 1,02,000 টাকা। এরপর রয়েছে আমার ধারে সেবা আয়, এটাও আমার আয়, যেহেতু দুইটা আয় এবং দুইটা ব্যয়, দুইটা আয় হওয়ার ফলে ধারে হোক বা নগদে হোক, আয় হলে সবসময় আমার যোগ হবে, তাহলে 1,62,000 টাকা। তাহলে মোট মালিকানা স্বত্বের পরিমাণ দাঁড়াচ্ছে আমার 1,62,000 টাকা। ক্লিয়ার? জি মিস। ওকে, তুলে ফেলো, অঙ্ক ভুল তুলবা না, ঠিক আছে? সুন্দর করে মিস লেখা শেষ। সবার কি শেষ হয়েছে? না ম্যাম। আজকে উপস্থিতির হার এত কম কেন? তোমরা তো অনেক মেয়ে আসো, অন্যরা কি অন্য ক্লাসে ছিল নাকি এরকমই? অনেকেই তো ছিল। সবার লেখা শেষ হয়েছে? ওকে, আমরা এখন সবচেয়ে বড় অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, সেটা চলে যাচ্ছি, গ নাম্বার।
তাহলে দেখো 2 তারিখ, মের 2, দেখা যাচ্ছে স্ক্রিন, মের 2 তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে টাকা আসছে কোথায়? মের 2 তারিখে দেখো এখানে নগদে আসছে, এই যে নগদের ঘরে দিয়েছি আমি 1 লাখ টাকা। আরেকটা হচ্ছে মূলধনের ঘরে, তাহলে উদ্বৃত্ত নামছে কত? 1 লাখ টাকা, আর মূলধনের ঘরেও কি 1 লাখ টাকা। এই যে দেখো 1 লাখ, আর এই হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এটি উদ্বৃত্ত। এরপরে আছে আমার কি, দেখো 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ। ওই যে একটু আগে খ নাম্বারে যেটি করেছি আমরা, অফিস ভাড়া 18,000 টাকা বিয়োগ করে দিয়েছি, 1 লাখ টাকা থেকে 18,000 টাকা বাদ দিলে থাকে 82,000 টাকা। একইভাবে মূলধন থেকে বাদ দিব এবং নগদ থেকে বাদ দিব, যেহেতু ব্যয় হয়েছে এজন্য কি হবে আমার, নগদও কমবে মূলধনও কমবে। ঠিক আছে, তাহলে উদ্বৃত্ত বাদ দিলাম, 82,000, 82,000 দুই পাশেই নামলো। এরপরে আছে মের 8 তারিখ। 8 তারিখে কি করেছি আমরা? ধারে সেবা সরঞ্জাম ক্রয় করেছি। তাহলে সেবা সরঞ্জাম যখন ক্রয় করব, তার মানে কি আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। একদিকে নগদ টাকা আমার কমে যাচ্ছে, অপরদিকে কি আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো সেবা সরঞ্জাম 40,000 টাকা বেড়েছে, অপরদিকে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব যেটি রয়েছে সেটিও বেড়েছে। ঠিক আছে, তাহলে এইদিকে হিসাব করে দেখো যে নগদে 82,000 টাকার 82,000 টাকা উদ্বৃত্ত নামবে, সেবা সরঞ্জামে 40,000 টাকা নামবে, আর এদিকে ঋণের টাকা এখনো আসি নাই, আসবে আমাদের। হিসাব করব আমরা, প্রদেয় হিসাবে 40,000 টাকা, আর এই যে মালিকানার স্বত্ব এখানে 82,000-এ 82,000 টাকাই নামবে। এরপরে রয়েছে আমার 16 তারিখ। 16 তারিখের হিসাবে কর্মচারীকে বেতন পরিশোধ করেছি। বেতন পরিশোধ করলে টাকা আসে না যায় বলো তো? মেয়েরা মিস চলে যায়, চলে যায়, এটি হচ্ছে আমার ব্যয়। তাহলে বেতন পরিশোধ করেছি 10,000 টাকা, 10,000 টাকা বিয়োগ করেছি। এই দেখো 16 তারিখে 10,000 টাকা নগদ থেকে কমবে, আর অপরদিকে কি আমার মালিকানা স্বত্ব কমে যাবে। তাহলে 1,12,000 থেকে 10,000 টাকা বাদ দিলে উদ্বৃত্ত নামে আমার 1,02,000, আর এদিকে 40,000 আছে, প্রদেয় হিসেবে 40,000, এবং মালিকানা স্বত্বে আবারও 1,02,000 টাকাই আমার নেমেছে। এরপর রয়েছে মেয়ের 25 তারিখ। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। ঋণ নিলে ডেবিট কে? যখনই আমি ব্যাংক থেকে ঋণ নেই, রহিমের কাছ থেকে নেই, করিমের কাছ থেকে নেই, বা যার কাছ থেকে ঋণ নিব, ঋণ নিলেই হচ্ছে আমার ঋণটা কি হবে, ক্রেডিট হবে, আর নগদান ডেবিট হবে। ঠিক আছে, এখন অনেকে চিন্তা করতে পারে যে ব্যাংক থেকে যেহেতু আমি ঋণ নিয়েছি ব্যাংক ডেবিট হবে, কখনোই ব্যাংক ডেবিট হবে না। আমি ঋণ নিলে সবসময় কি হবে, আমার নগদ টাকা বাড়বে, যার কাছ থেকে ঋণ নেই না কেন নগদ টাকা আমার বৃদ্ধি পাবে। তাহলে নগদান ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট,
তাহলে নগদ টাকা বাড়ার কারণে নগদের সাথে যোগ হচ্ছে আমার 1 লাখ টাকা, অপরদিকে ঋণের ঘরে 1 লাখ টাকা বসবে। ঠিক আছে, তাহলে এদিকে আমরা উদ্বৃত্ত নামাই, 1,02,000 আর 1 লাখ টাকা যোগ করে হচ্ছে 2,02,000। এরপরে রয়েছে 40,000, আর ক্রেডিট দিকে আমার নামছে মালিকানা স্বত্ব এবং দায়ের দিকে 1 লাখ টাকা, ঋণের আর পাওনাদারের 40,000 টাকা তো আমার আগেই ছিল, আর মালিকানা স্বত্বে 1,02,000 টাকা। এইটুকুর মধ্যে কে কোন লাইনটা বোঝো নাই বলো তো আমাকে। আচ্ছা, সবাই বুঝলে খুবই ভালো। তোলো, উদ্বৃত্ত যে লিখছেন এখানে ডট ডট দিলে হবে না, একটা না লিখে কষ্ট করে কতগুলা? উদ্বৃত্তটা লিখে দিবা প্রতি লাইনে, ঠিক আছে? ডট ডট দিও না, ডট ডট দিলে জিনিসটা দেখতে ভালো লাগে না, উদ্বৃত্তই লিখো। মিস 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 বলেন। হ্যালো, শোনা যায়? হ্যাঁ জি মিস। বলো। মিস এটা তো খাতায় এরকম করে লেখা যাবে না, এরকম করে আড়াআড়ি লিখতে করে নিবা, হবে। হ্যাঁ খাতা আড়াআড়ি করে নিবে। লেখা শেষে আমাকে সবাই খাতা দেখাবে কে কিভাবে করলে। তোলা হলে আমাকে বলবে।
লেখা হলে আমাকে বলবা। তোলা হয়েছে মেয়েরা, কথা নাই, বার্তা নাই, কাদের ক্লাস নেই আল্লাহ জানে।